নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে 28 সেপ্টেম্বর 2022, পাঁচ রাশির গাঢ় প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে প্রতিদিনের মতো আমি একটি কথা বলি, ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন। আগামীকাল ইন্দ্র যোগ থাকছে, দুর্দান্ত যোগ, ইন্দ্র যোগ এবং চিত্রা নক্ষত্র এবং সাতী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। এবং আপনাদের ক্ষেত্রে রাহুকালটা যেটা থাকছে 12টা থেকে আপনার 1:30 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে, 12টা থেকে 1:30 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। দেখুন, এবার আমি আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশান এই ভিডিওতে আপনাদেরকে দিব। প্রতিদিন আপনাদেরকে আমি একটি কথা বলি যে আলোচনাটি সম্পূর্ণরূপে শুনুন, দেখবেন জীবনে এগিয়ে যাবেন। কারণ এখানে আপনাদেরকে বেশ কিছু তথ্য যেগুলো দেওয়া হয়, যেটা আপনার জীবনে আপনি যদি অ্যাপ্লাই করেন, নিশ্চিতরূপে আপনি কিন্তু সফলতা কিন্তু পাবেন। অনেকে আছে যে খুব কম সময়ে প্রচুর অর্থ কিন্তু উপার্জন করতে চায়। প্রত্যেকের ভাগ্যে কিন্তু সমান কিন্তু নয়, কারণ এখানে যে পাঁচ রাশির আমি কথা বলছি, পাঁচ রাশি হাজারো লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকেরই কি আগামীকাল অর্থপ্রাপ্তি হবে? আপনার সাথেই যে ঘটবে এমন নয়, আবার আপনার সাথে আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনার হতেও কিন্তু পারে। কারণ দেখুন, আপনার ন্যাকাল চার্ট, আপনার জন্ম ছক শেষ কথা বলবে। কারণ প্রত্যেক মানুষ যখন জন্মিয়েছেন, প্রত্যেকেরই কিন্তু মানে ভাগ্য কিন্তু আলাদা আলাদা। দেখবেন যারা টুইন বেবি থাকে কি না, তাদেরও কিন্তু ভাগ্য কিন্তু আলাদা হয়। এটা কিন্তু আমি বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আমি রিসার্চ করেও কিন্তু দেখেছি, টুইন বেবির ক্ষেত্রে কিন্তু। তো এখানে তো এক রাশির মানুষ লাখো কোটি মানুষ আছে, সবার কিন্তু সমান হতে পারে না, কখনোই কিন্তু সম্ভব না। ঘড়ির কাঁটার মতো ভাগ্যের চাকাটাও কিন্তু ঘুরছে। কখন আপনার জীবনকে বদলে দেবে, কখন আপনার জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে, সেটা আপনি নিজেও কিন্তু জানেন না। এটা একজন দক্ষ জ্যোতিষ আপনাকে বলে দিতে পারে যে আপনার জীবনে অর্থপ্রাপ্তির যোগ কোন সময়ে আছে, কোন বছরে কোন কোন মাসে আপনার যোগ আছে। এটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক দিক নির্ণয় কিন্তু করতে পারে। দেখুন, রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। রাহু আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন টু দ্বাদশ কোন ভাবে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে যুবক অবস্থায় আছে না বাল্য অবস্থাতে আছে না বৃদ্ধ অবস্থাতে আছে না রাহু নিচস্থ আছে, এই জায়গাটা কিন্তু দেখা দরকার। এবং এর পাশাপাশি এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড করে, এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। অর্থাৎ আপনার ভাগ্যভাব কেমন আছে, ভাগ্যভাব আপনার স্ট্রং আছে না ভাগ্যভাব আপনার পীড়িত আছে, এটা কিন্তু দেখা একান্তই দরকার। ভাগ্যভাব যদি আপনার পীড়িত হয়, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু বাধা বারবার পাবেন। রাহুরক্ষা কবচ পরিধান করুন, প্রাপ্তি হবে। রাহুরক্ষা কবচ এই সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ এই সময় বিশেষভাবে যে কোনো রেমিডি করলে কিন্তু বিশেষভাবে ফলপ্রসূ কিন্তু হয়। তো রাহুরক্ষা কবচ এবং পাওয়ার রিং অথবা আপনার জন্মছকে ভাগ্যভাব যদি মজবুত না হয়, ভাগ্যাধিপতি নিচস্থ, ভাগ্যভাবে অশুভ গ্রহের দৃষ্টি এবং ভাগ্যভাবে অশুভ গ্রহ কি অবস্থান করছে, তাহলে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে না। এবং এর পাশাপাশি আপনার ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে, ভাগ্যভাবের সঠিক প্রতিকার করুন। এবং আপনার একাদশ ভাব আমাদের সফলতার জায়গা, সাকসেসের জায়গা, প্রফিটের জায়গা, লাভের জায়গা এবং আকস্মিক প্রাপ্তির ভাব।
এই ভাবগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু দেখা কিন্তু দরকার। অর্থাৎ এই জায়গাটা সঠিক প্রতিকার করুন, এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে দশা কিসের চলছে, আপনার ক্ষেত্রে নেগেটিভ চলছে না পজিটিভ চলছে, নেগেটিভ গ্রহের দশা চলছে না পজিটিভ দশা চলছে, এবং আপনার ক্ষেত্রে রাজযোগ না মারক, এটাও কিন্তু দেখা কিন্তু একান্ত দরকার। অনেক মানুষ আছে ইনভেস্টমেন্ট করেই যাচ্ছে, করছে তো করছে ইনভেস্টমেন্ট, আপনার ইনভেস্টমেন্টের সময়টা কখন, কোন বছর আপনার কি কেটে গেছে সেটাও কিন্তু জানা দরকার। এবং এর সাথে সাথে আপনাকে দেখতে হবে রাহু, শুক্র, বুধ এবং শনি, এই চারটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কোনভাবে অবস্থান করছে, শুভ আছে না অশুভ আছে। এই জায়গাগুলো যদি মানে আপনার বিচার করা যায় তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু হবে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে যে গ্রহটি সবথেকে মুখ্য ভূমিকা সেটি হচ্ছে রাহু গ্রহ। এর সাথে সাথে আমি আবারও বলবো, আপনার মানে যেমন জন্মছকে রাহুর জায়গাটা দেখছেন তেমনি আপনার বাস্তুক্ষেত্র কিন্তু রাহুর জায়গা দেখুন, রাহুর প্লেসমেন্টটা কোথায় আপনার আছে, সেখানে কোনো কোন কোন জিনিস আপনি রেখেছেন, সেখানে আপনার কোনো কিচেন করেননি তো, বা সেই জায়গাটায় কোনো আপনার নোংরা রাখা হয়নি তো, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। অনেক কিছু বাস্তুর ক্ষেত্রে কিন্তু বিচার করা একান্ত দরকার, রাহুর প্লেসমেন্টটা কেমন আছে, রাহু কি হঠাৎ সব কিছু করে দেখে, হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ চাকরি, হঠাৎ কোনো সম্পত্তি পাওয়া, হঠাৎ কোনো সুসংবাদ, রাহু কিন্তু চট করে উঠিয়ে দেয়, আবার চট করে কিন্তু রাহু কিন্তু ফেলেও দেয়। এই জন্য রাহুকে আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে সেটা আপনি দেখুন। তো আগামীকাল বুধবার পাঁচ রাশি সুপার প্রাপ্তি করতে চলেছে। জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা এই কমেন্টটি অবশ্যই করবেন, প্রচুর কমেন্ট চাই। দেখুন আগামীকাল পাঁচ রাশি টার্গেট নাম্বার শুভ সময় আমি আলোচনা করছি আপনাদেরকে। প্রথম যে রাশির কথা, আগামীকালের রাশির মানে টার্গেট নাম্বার এবং রাশি, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 10:31 থেকে আপনার 11:45 পর্যন্ত। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 1। আপনাদের শুভ সময় দুপুর 2:04 থেকে বৈকাল 5:14 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং আপনাদের 5। শুভ সময় সকাল 10:22 থেকে 11:36 পর্যন্ত। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল সুপার প্রাপ্তি হতে চলেছে, সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 6। শুভ সময় সকাল 9:44 থেকে 11:22 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো, আগামীকাল সুপার প্রাপ্তি করতে চলেছে, সেই রাশি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 1 এবং 5। আপনাদের শুভ সময় দুপুর 2:36 থেকে শুরু করে বিকাল 5:28 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে 5টি রাশির আমি শুভ সময় এবং টার্গেট নাম্বার যে আমি আপনাদেরকে জানালাম, এই নাম্বারগুলো এবং সময়গুলো বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু আপনাদের সফলতা লুকিয়ে আছে। আবারও বলবো, প্রত্যেকে ভিডিওটি একবার না 10 বার শুনুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।